ডাইনে বাবে যে চুল ছাড়া মানুষ, মানে চুল নাই মাথায় বুদ্ধিও নাই, এসব লোককে দল থেকে বহিষ্কার করুন। যদি আপনি পারেন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি রাষ্ট্র ধর্ম ইসলাম বাংলাদেশ থেকে বাদ দিবেন তো দূরের কথা, আপনার মাথায় যে চুলগুলো নাই ওই চুলগুলো পারলে গজায় দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, যারা আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন, ধৈর্য সহকারে একটু সময় নিয়ে আজকের ভিডিওটি দেখে যান, কারণ আজকের এই ভিডিওর ভিতরে মোট তিনটি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, যে তিনটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা হয়তো টাইটেল থাম্বনেলের ভিতরে দেখেছেন, একজন বাংলাদেশের শিশু বক্তা নুরুল ইসলাম বিক্রমপুরী আমাদের বাংলাদেশের তথ্যমন্ত্রী সম্পর্কে কি তথ্য দিয়েছে, প্রিয় দর্শক সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। এবং সবচাইতে যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় সেটা হলো আমি দুটি ভিডিও দেখাবো, সত্যি যেই দুটি ভিডিও দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চলুন কথা না বাড়িয়ে আমরা একে একে মোট তিনটি ভিডিও আপনাদেরকে দেখে নিয়ে আসি। তো দেখার আগে সর্বপ্রথম যে কথাটি না বললেই নয়, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পরে আপনার মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। চলুন প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে সরাসরি আমরা সর্বপ্রথম দেখিয়ে নিয়ে আসি আপনার বাংলাদেশের কুমিল্লার একজন মুরব্বী, যার বয়স আপনার 70-এর উপরেই হবে, সেই ব্যক্তি কি কথাগুলো বলছে, চলুন তার কথাগুলো শুনে আসি, তারপরে আমি দুটি কথা বলে পরবর্তী দুটি ভিডিও আপনাদেরকে দেখাবো, চলুন। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি যে কুমিল্লা। কুমিল্লাতে থাকেন? কুমিল্লা। ও আচ্ছা, হজে তো হাইটা কখনো যাওয়া যাবে না, বিমান দিয়ে যেতে হবে, আপনি কিভাবে যাবেন? আল্লাহ রাখেন দিব আমাকে। ও আপনি এই পর্যন্ত আসছেন কুমিল্লা থেকে, এই পর্যন্ত আসছেন, কতদিন ঘুরতেছেন? আজ যে 3 দিন আগে এখানে ফসলাম। আপনার কাছে কি টাকা পয়সা আছে? আছে, 20 টাকা আছে আমার কাছে। 20 টাকা দেখি হবে, ওই টাকাটা দেখি তো বের করেন তো। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখলেন কুমিল্লার একজন বৃদ্ধ ব্যক্তি, তার মনের ইচ্ছা সে হজ করতে যাবে, যদিও তার ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা, কিন্তু আপনারা দেখতে পাইলেন সে কিন্তু অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছে এবং সে কিন্তু কোনো বিমানে বা জাহাজে লঞ্চে কিন্তু হজ করতে যাচ্ছে না, তার মনের আশা সে পায়ে হেঁটে হজ করবে। আল্লাহু আকবার! সত্যি ভিডিওটি দেখার পরে আমার অত্যন্ত ভালো লেগেছে, এই কারণে অনেক মানুষের ধন সম্পদ সব কিছুই আছে কিন্তু সেই যে আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো মানসিকতা চাহিদা কিছু কিছু মানুষের ভিতরে নাই। আপনারা আশেপাশে দেখবেন আপনাদের এলাকার ভিতরেই অনেক মানুষের অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক ধন সম্পদ আছে, তাদেরকে যদি বলা হয় আপনি যাকাত দেন না কেন, তাদেরকে যদি বলা হয় আপনি হজ করেন না কেন, তখন তারা বলবে এই তো আসলে আমার কাছে টাকা পয়সা নাই, করব করব এরকম কথা বলেই কিন্তু জীবনটা পার করে দিবে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই মুরব্বী লোকটা তার মনের ভিতরে আশা সে হজ করতে যাবে পায়ে হেঁটে। যাই হোক প্রিয় দর্শক, চলুন আমরা দ্বিতীয় নম্বর যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, তারপরে কিন্তু লাস্ট মুহূর্তে যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো আপনার সেই নুরুল ইসলাম বিক্রমপুরী বর্তমান তথ্যমন্ত্রী সম্পর্কে কি আজব কিছু কথা বলেছে, প্রিয় দর্শক এই ভিডিওটি শেষে দেখাবো। চলুন দ্বিতীয় নম্বর আমরা ভিডিও দেখে আসি। একজন প্রতিবন্ধী, তার কণ্ঠে সত্যি রাসুলকে নিয়ে এত সুন্দর একটি ইসলামী সঙ্গীত গিয়েছে, সত্যি সেটা কলিজায় এসে লেগেছে। চলুন প্রিয় দর্শক সেই সঙ্গীতটি আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি। মাগো তোমার ছেলে সেই ফোনটা ধরেছে, মাগো তোমার ছেলে সেই ফোনটা ধরেছে, পাক মদিনায় গিয়ে সেই ফোনটা তেলেছে, পাক মদিনায় গিয়ে সেই ফোনটা তেলেছে, মাগো তোমার ছেলে ওই ফোনটা ধরেছে, মাগো তোমার ছেলে ওই ফোনটা ধরেছে, জানি মাগো অনেক বাধা খাটায় গেরা পথ, বয়ে নেই মা আমরা দেশে নূর নবীর উম্মত, জানি মাগো
অনেক বাধা কাটায় গিরাপথ বয়ে নেই মা আমরা দেশে নূর নবীর উম্মত ফোনে করেছি আজ আনব খোদার রাজ ফোনে করেছি আজ আনব খোদার রাজ দিনের পথে শহীদ হতে সাহায্য জেগেছে মা গো তোমার ছেলে ওই ফোনটা ধরেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এবার আমাদের ভিডিওর শেষের দিকে চলে এসেছে। আমরা আজকের ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখাবো হলো বর্তমানের তথ্যমন্ত্রী মোরাদ হাসানকে নিয়ে এই ছোট্ট শিশু বক্তা বিক্রমপুরী, নুরুল ইসলাম বিক্রমপুরী কি বলছে আমাদের বাংলাদেশের তথ্যমন্ত্রী মোরাদ হাসানকে নিয়ে। চলুন প্রিয় দর্শক, কথা না বলে আমরা সেই কথাগুলো শুনে আসি। যেই দেশের প্রধানমন্ত্রী বলে এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, যেই দেশের রাষ্ট্রপতি বলে এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, যেই দেশের দর্শক শ্রোতা, আপনাদেরকে তো শোনালাম, আপনারা শুনলেন। আশা করি আজকে তিনটি ভিডিও আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।